তো আমরা আজকে সকালবেলা রোববার আজকে আমরা আজকে এসেছি হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাংচুরিতে। সেটা হচ্ছে সুন্দরবনের একটা বিভাগ, যেটা হচ্ছে নাম হচ্ছে চিন্তামণি স্যাংচুরি। সেটা আমি অনেকদিন ধরে ফেসবুকে সার্চ করেছিলাম, দেখেছিলাম যে চিন্তামণি স্যাংচুরি ব্যাপারটা। সো কালকে রাতে হঠাৎ করে ডিসাইড করলাম যে চলো চিন্তামণি স্যাংচুরিতে ঘুরে আসা যাক। স্যাংচুরি মানে দেখা যায়, শুনেছি ওখানে জঙ্গল পাওয়া যাবে, সো আর পাওয়া যাবে হচ্ছে পাখি টাখি দেখা যাবে। সো দেখি কতটা পাখি দেখতে পাই, অনেক দেরি হয়ে গেছে এর জন্য, সকালবেলা ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি। আরও সকালে আসার কথা ছিল, 6:30 সময় আসার কথা ছিল, বাট 6:30 সময় আসতে পারলাম না। এখন কটা বাজে? এখন বাজে 8:30। 8:30 বাজে। দেখতে পাচ্ছ চিন্তামণি কর বার্ড স্যাংচুরি? চলো ভিতরে ঢুকে যাওয়া যাক। এই পাশেও আছে জঙ্গল, এই পাশেও আছে জঙ্গল। কোন পাশ দিয়ে যাবে? বাঁ দিক দিয়ে চলো। সামনেই পাখি, ছোট ছোট পাখি। কি বলছে? হেই ফ্লক্স, হাউ আর ইউ? আই এম ইন এ প্রাইভেট টাইম। টাটা। তো ভাই লোক চলে এসেছি, দারুণ ফিল হচ্ছে, দারুণ। শুনতে পাচ্ছ পাখিটা? শুনতে পাচ্ছি ভাই পাখিটা? ওইদিকেও জঙ্গল আছে, এ দেখা দাও জঙ্গলের রাস্তা। এদিকেও আছে রাস্তা, এদিকেও একটা রাস্তা আছে। এই যে আজকে এখন আজকে ফাঁকা ফাঁকাই আছে, কোনো আমি আমি ছাড়া কাউকে দেখিনি। আমি আর ওই এসেছি মনে হয়, এখানে কেউ সেরকম নেই। আচ্ছা দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে। সো ডিপ রাস্তা, কিছু সিনেমাটিক শট দেখে না। এখানে একটা পাখির স্নানের জন্য জায়গা আছে, এখানে পাখির এখানে জল থাকে, জলে পাখিরা স্নান টান করে। যখন গরমের দিনে স্নান করার জন্য এখানে জল টল দেওয়া হয়, ঠিক আছে। ওইদিকেও ওই দেখ, ওই দেখ, ওখানে আমি গাছে অনেক পাখি দেখতে পাচ্ছি। সো ওখানে পাখি দেখায়, সবাই কেমন লাগছে? পুরো মনে হচ্ছে না ওখানে কোনো একটা মানে জঙ্গল, বিশাল একটা জঙ্গল এসেছে। আর এখানে রাস্তা নেই, এখানে তো এসেছি, এখনো পর্যন্ত কিছু চোখে পড়েনি কয়েকটা ছোট ছোট পাখি ছাড়া। সো এখানে একটা বোর্ড আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ শিয়াল, এটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে বলে গোল্ডেন জ্যাকেলস,
তারপর হচ্ছে এরকম জাঙ্গল ক্যাট দেখতে পাবে, তারপর এখানে দেখতে পাবে কি বলছে কমন প্লাম সিভেট, তারপর হচ্ছে ইন্ডিয়ান প্যাপিস্ট্রেলি মানে এই যে বাদুর টাইপের কিছু যেটা দেখতে পাবে এখানে, আর দেখতে পাবে হচ্ছে মঙ্গুস, ঠিক আছে, তারপর স্মল ইন্ডিয়ান মঙ্গুস, ব্যাটস, ঠিক আছে এখানে, তারপরে এখানে সাপ, এখানে প্রচণ্ড সাপও দেখতে পাওয়া যায়। সো এখানে মনসুন বা বৃষ্টির সময় এখানে না আসাটাই বেটার, বিকজ সাপ ঠাপ এখন বেরোতে পারে। সো এখানে বিভিন্ন রকম কমন উল্ফ স্নেক দেখতে পাচ্ছ, কত রকম স্নেক এখানে দেখতে পাওয়া যায়, এমনকি এখানে ভাইপার কি না এটা রাসেল ভাইপারও দেখতে পাওয়া যায়, বাটারফ্লাই প্রচুর রকম এখানে বাটারফ্লাই দেখতে পাওয়া যায়, অ্যাম্ফিবিয়ান্স বলতে ব্যাং তো আছেই, আর এখানে কিছু মানে লিজার্ড, বেঙ্গল মনিটার লিজার্ড, যে লিজার্ড যেগুলো সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখি কিছু পাওয়া যায় নাকি, দেখি কত ভাগ্যে থাকলে দেখতে পাবো। এখানে কাউ কিছু দেখতে পাচ্ছে না, কিছুই পাইনি সেরকম, কিন্তু মাকড়সা জাল আর মশা গায়ে লাগছে মানে যাওয়ার সময়, আর প্রচণ্ড গা হাত পা চুলকাচ্ছে। কি আসার আগে মসকিউটো রিপেলেন্ট ভালো করে মেখে আসতে হবে, না হলে এখানে এসে বহুত ঝামেলা, ঠিক আছে। তো বহুত গা হাত পা ফুলে গেছে, দেখো এই যে এখানে গলার, এখানে কি বলবো, ব্লগিং এর জন্য করতে হচ্ছে। সো তোমরা ভিডিওটাকে লাইক করো, অন্তত লাইক করলে কি বলতো জাস্ট ভালো লাগে, যে ভাই আরও কিছু মোটি আরও কিছু নতুন কিছু করার মোটিভেশান আছে। সো ভিডিওটাকে লাইক করতে হবে, ঠিক আছে। আগের ভিডিওটাতে 14টার মতন লাইক এসছে, 40-45টা ভিউ এসছে, জানি না কতটা লোক ইন্টারেস্টেড হয়েছে, বাট যত পারছি ভালো করার চেষ্টা করছি, দিন দিন ডেভেলপ ব্লগটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। সো তোমরাও যদি একটু আমাকে মোটিভেট করো দেন খুব ভালো লাগবে। এইটা হচ্ছে পুরোপুরি দেখতে পাচ্ছ চারিদিকে গ্রিনারি, তুমি ফটোগ্রাফি করতে চাইলে বেস্ট প্লেস ভাই, বেস্ট প্লেস। কিন্তু প্রাণী দেখতে পাবে বা পাখি দেখতে পাবে, তুমি পাখির আওয়াজ শুনতে পারবে কিন্তু পাখি কতটা দেখতে পারবে সেটা যায় না। শান্ত প্লেস, নিরিবিলি জায়গা, শান্ত জায়গা চাইলে এর থেকে বেস্ট প্লেস হয় না, ঠিক আছে। আরেকজনকে পেলাম যে ফটোগ্রাফি করতে এসছে, দেখতেই পাচ্ছ ফটোগ্রাফারদের জন্য প্লেস, এই চলে যাচ্ছে ফটোগ্রাফি করতে এসেছিল। আমি বললাম কিছু পেলে, বলছে না কিছু পাইনি। সো দেখি কত কী পাওয়া যায়, আর এখানে একটা দেখছি গর্ত আছে বিশাল, ভাই গর্তে নামবি, ভাই গর্তটা দেখা সাইডে, একটা গর্ত আছে। সো গর্তটা নেমে যাচ্ছে নিচের দিকে, দেখতে পাচ্ছ নাকি জানি না, গর্ত আছে, গর্তটা নেমে যাচ্ছে নিচের দিকে। আয় ভাই, এখানে একটা গর্তের মতন আছে, দেখো গর্তের ভিতরে আছি, পুরো নিচটা এরকমভাবে গর্ত, গর্তের ভিতরে আছি, ওই যে ওখান থেকে আমরা এসেছি, এই যে ওপর থেকে, ওপর থেকে নিচের দিকে এসেছি, এখানে গর্তের মতন ভিতরে পুরো গর্ত, এখানটায় চা উপরে পুরো সবুজ দিয়ে ঢাকা। হ্যাঁ কীরকম লাগছে জায়গাটা? ভালো ভালো না, মানে যা ফিল হচ্ছে সত্যি কথা, কারণ এখানে আমরা ছাড়া যারা যখন আসবে তখন তারা কি মানে চিন্তা করে আসতে পারে বা কি ভেবে আসতে পারে, কি দেখতে পারবো সেটা একটা ঠিকঠাক রিভিউ দেয়। শুধু ফটোগ্রাফি, ফটোগ্রাফি কিছু প্রাণী টাণী দেখা যাবে, আর কি করা যাবে, পাখির ডাক টাক শোনা যাবে? হ্যাঁ পাখির ডাক একটু, পাখির ডাক একটু শোনা যায়। আমি শুনেছি শীতকালের দিকে না হয় একটু বেশি পাখি দেখা যায়, কারণ শীতকালে পাখিরা আছে। হ্যাঁ একটা পাখি দেখতে পাচ্ছি, হ্যাঁ পাখি নেই নেই বলতে গিয়ে পাখি দেখছি, এটা হলুদ পাখি কাঠঠোকরা। হ্যাঁ কি হয়েছে ভাই? এখানে যারা আসবে তো একটা কথা বলছি যে কিটো টিটো পড়ে এসো না, কারণ এখানে প্রচুর গাছপালা কাটা ফাটা আছে, তো সেগুলো যদি পায়ে লাগে সেখানে কেটে একাকার হয়ে যাবে কাণ্ড। সো এখানে জুতো পরে আসাটাই ভালো, ঠিক আছে। আর পাখি নেই, জঙ্গল হেভি জঙ্গল আছে, জঙ্গলে ফিল মানে আমাকে নিজেকে বিয়ার গার্লস মনে হচ্ছে, আমার কোনো আইডিয়া নেই কি গাছ, বড় একটা গাছ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ট্রাঙ্ক, অনেক দিনের গাছ, এরকম একটা কলকাতা শহরের মাঝখানে জঙ্গল এটা সবাই জানে। দেখো পিছনে গাছটা কি অবস্থা, লাল হয়ে গেছে পুরো গাছটা, পুরো লাল হয়ে গেছে, কি জানি এটা মানে উই পোকা ধরে ধরে উইয়ের ডিবি করে করে লাল হয়ে গেছে। সেখানে ম্যাপটা আছে, তো ম্যাপ দেখে এখানে গাইড, অনেক বড় জায়গা, তো সেখানে দেখতে পারো, এখানে একটা কটেজ টাইপের আছে,
কুড়ির টাইপের আছে, মানে এটা এন্ট্রান্সের দিক টাইপে। আবার ফিরে এসেছি, জল খাওয়ার ব্যবস্থা আছে ভিতরে, জলের ব্যবস্থাও আছে। কী কী পাখি পাওয়া যায় চলো দেখাই, কী কী পাখি পাওয়া যায়। কপাল যদি ভালো থাকে তাহলে এই পাখিগুলো দেখতে পেতে পারো, উইন্টার বার্ডস। ইয়েস, ফোরিং, এগুলোই দেখতে পাবো। এখানে আরো দুজন এসছে, ক্যামেরা ফ্যামেরা সেট করছে, পাখি টাকি দেখবে, পাখিটাকে ছবি টবি তুলে বলে। আমরা এখন বেরিয়ে যাব। তো চিন্তামণি বার্ড স্যাংচুরি থেকে বেরিয়ে গেলাম। তো ভিতরে ভিতরে ভালোই জঙ্গল আছে, সেখানে ভালোভাবেই জঙ্গলের ফিলটা নিতে পারবে কলকাতা শহরে বসে। তো জঙ্গলের ফিল যদি চাও কলকাতা শহরে বসে, তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে আসতে পারো, একমাত্র ভালো জায়গা। এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব হচ্ছে বাঘাযতীন স্টেশন, বাঘাযতীন স্টেশন থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বাড়ি। বাঘাযতীন যাবে।